শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তান নূর হোসেন স্কোয়ারে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধা জানান নূর হোসেন পরিবারের সদস্যরা। জনগণের কাছে আমার আবেদন, ছেলে দেশের জন্য জান দিছে, গণতন্ত্রের জন্য জান দিছে, দেশটা যেন সুন্দর থাকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতারা। গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রম বিকাশমান ধারা অব্যাহত থাকবে এবং সংগ্রাম চলবে, এটাই আমাদের স্বপ্ন। এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় শহীদ নূর হোসেনের প্রতি। দিবসটি উপলক্ষে শ্রদ্ধা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে, অবরুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যে, গণতন্ত্র ফিরে আনার জন্যে, যে কোনো ত্যাগ স্বীকার করার জন্যে দল মত নির্বিশেষে জনগণ মাঠে নামবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারলেই কেবল সফল হবে শহীদ নূর হোসেন দিবস, এমন প্রত্যাশাই সকল সংগঠনের। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।